স্টাডি এমবিবিএস ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান, তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন এমবিবিএস, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। ল্যালোচেজিয়া, এই শব্দটা শশী থারুর ব্যবহার করে। এই শব্দটার মানে কি? ডিকশনারি বলছে, দ্য ইউজ অফ ভালগার অর ফাউল ল্যাঙ্গুয়েজ টু রিলিভ স্ট্রেস অর পেন। এই ল্যালোচেজিয়া শুনলাম মনোনয়ন জমা দিতে আসা কিছু বাম, কংগ্রেস এবং বিজেপি সমর্থকদের মুখে। ক্যামেরার সামনে যে ভাষায় তারা শাসক দলকে একহাত নেবেন বলে খুললাম খুল্লা জানান দিলেন, তাতেই আমার মনে হলো যে এই ল্যালোচেজিয়া শব্দটা খুবই সুপ্রযুক্ত। এবং যে শব্দবন্ধ তারা ব্যবহার করেছেন ক্যামেরার সামনে, টেলিভিশনের বুমের সামনে, সেটাকে খিস্তি খেউর বললেও কম বলা হয়। এতটা রাগ, এতটা ক্রোধ, তার থেকেই ওই শব্দবন্ধগুলোর উৎপত্তি। তাই বললাম ল্যালোচেজিয়া। এগুলো বললে ভিতরে জমে থাকা ক্ষোভ, ক্রোধ কিছুটা হলেও নিবারণ হয়। সংসদীয় না অসংসদীয় শব্দ তো বটেই, কিন্তু কোন প্রেক্ষিতে একজন বলছেন সেটাও বিচার করা প্রয়োজন বলে মনে হয়। আমি কেন বললাম এবারে নির্বাচনে উলট পুরাণ হবে, প্রচুর এক্সাম্পল রয়েছে। শুরু করি মুর্শিদাবাদ থেকে, দমকল রানীনগর। রানীনগরে মঙ্গলবার কি দেখলাম? বাম, কংগ্রেস, বিজেপির পতাকা হাতে মিছিল। আলিমুদ্দিনের বিড়াল তপস্বীরা বলতে পারেন, ও বিজেপির সঙ্গে মিছিলে হেঁটেছ, তোমাকে দল থেকে বহিষ্কার করব। ওই কর্মী সমর্থকরা তাদের বুড়ো আঙুল দেখিয়ে বলবেন, করলে করবেন তো করবেন, কিচ্ছু যায় আসে না, কারণ মাটির কাছাকাছি থেকে শাসক দলের আগ্রাসনকে মোকাবিলা করে আমাদের রাজনীতি করতে হয়। তাই তত্ত্ব কথা নিজেদের কাছে রাখুন, স্টাডি সার্কেলে বলবেন, আমাদের শোনাতে আসবেন না, কারণ আমরা প্রতিদিনের জীবন সংগ্রামে শাসক দলের আগ্রাসনের মুখে পড়ি, অত্যাচারের মুখে পড়ি। তাই আমরা সব বিরোধীরা একজোট হয়েছি, এখানে ঝান্ডার রং দেখার সময় আমার নেই, আমাদের নেই। করলে করুন বহিষ্কার, এটাই গ্রাম বাংলার বাস্তব ছবি। অনেক জায়গায়, সব জায়গায় বলবো না আমি, যে ঝান্ডাকে দূরে সরিয়ে রেখে বা নিজেদের ঝান্ডা একসঙ্গে নিয়ে বিরোধীরা সম্মিলিতভাবে মনোনয়ন জমা দিতে যাচ্ছেন, এবং তলায় তলায় যে সমঝোতা হবে, যে বৃহৎ মহাজোট হবে, এটা দিনের আলোর মতো পরিষ্কার। তাই চ্যালেঞ্জ হবে, প্রতিরোধ হবে। অনেক জায়গায় হচ্ছে, ক্যানিংয়ে হয়েছে, ডুন্ডুমার, পুলিশ দর্শক, বারাবণীতে হয়েছে, পূর্ব বর্ধমানে অনেক জায়গায় হয়েছে, মালদায় হচ্ছে, তৃণমূল ভেঙে চলে আসছে কংগ্রেসে বিজেপিতে, আবার বিজেপি থেকে তৃণমূলে চলে আসছে নদিয়ায়। এই হচ্ছে ছবি। সবথেকে উল্লেখযোগ্য হলো ভাঙড়। দেখুন, ভাঙড়ে 70% মানুষ মুসলমান ধর্মাবলম্বী, কিন্তু ভাঙড়ে বিধানসভায় আইএসএফ জিতেছিল। কেন জিতেছিল? অন্যান্য জায়গাতে মুসলমান সংখ্যাগরিষ্ঠ যে সমস্ত কেন্দ্র, সেটা মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, যেখানেই হোক না কেন, 21-এর বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভাইয়েরা, বোনেরা, মায়েরা লক, স্টক অ্যান্ড ব্যারেল তৃণমূলকে ভোট দিয়েছিলেন। তারা কংগ্রেস বা বামীদের দিকে ফিরেও তাকাননি। ভাঙড় ছিল ব্যতিক্রম। এই ব্যতিক্রমটাই এখন
রাজ্যের সংখ্যালঘু অধ্যুষিত জেলাগুলোতে দেখা যাচ্ছে, যেখানে মুসলমান ভাই বোনেরাই সংখ্যাগরিষ্ঠ ডেমোগ্রাফিক্যালি, সেখানে একুশের প্রবণতা থাকছে না। কারণ বিজেপি বিরোধী তৃণমূলের লড়াইটা যে মেকি, এটা অনেকেই ধরতে পেরেছেন, সাগর দিকে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ভাঙড়ে সারা রাজ্যে বাম কংগ্রেস জিতল না, ভাঙড়ে আইএসএফ জিতল। কারণ কি, ওখানেও মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, ওরা কিন্তু আইএসএফকে ভোটটা দিল, তৃণমূলকে নয়। কারণ তারা জানে যে আইএসএফ বামেদের জোট সঙ্গী, আইএসএফ যাই করুক আর বিজেপির সঙ্গে যাবে না। আমি আবার বলছি, মালদা মুর্শিদাবাদ দিনাজপুরের সংখ্যালঘুদের কাছে এবারের প্রথম পছন্দ কংগ্রেস, দ্বিতীয় পছন্দ বাম, তৃতীয় পছন্দ হচ্ছে এই তৃণমূল। কারণ তৃণমূলের মুখোশ খুলে গেছে, তাই উলট পুরাণ। শাসক দল বুঝতে পারছে উলট পুরাণ হবে বীরভূমে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে দেখবেন, দেখছেন তার দূত ফিরাদ হাকিম, বকটুয়ের মৃত পরিবারের সদস্যরা বিজেপির টিকিটে দাঁড়িয়েছে। এরকম অনেক ঘটনা ঘটবে, তাই উলট পুরাণ। ভাঙড়ে কি হলো, গন্ডগোলটা হয়েছে ভাঙড় দু নম্বর ব্লকে। পুলিশ নীরব দর্শকের ভূমিকায়, এক একজন পুলিশ হচ্ছে তালপাতা সেপাহের মতো, আর কোনো পুলিশকে দেখে মনে হলো যে উনি কি বলবো আর কি, যে ছ সাত মাসের অন্তঃসত্ত্বা মহিলারা যেমন হয় ঠিক সেই রকম, পরিকিমরি করে ছুটছেন নিজের পৈতৃক প্রাণটুকু বাঁচাবার জন্য। এ রাজ্যে পুলিশ টেবিলের তলায় ফাইল চাপা দিয়ে, ফাইল মাথায় দিয়ে ঢুকে পড়ে। এই রাজ্যের পুলিশকে দুষ্কৃতীরা লাঠিপেটা করতে সুযোগ পায়। এ রাজ্যের পুলিশ বোমাবাজির মুখে কার্যত পিছু হটে। সেই পুলিশই আবার অম্বিকেশ মহাপাত্রের বাড়িতে চলে যায়, প্রতিবাদের ভাষাকে কণ্ঠরোধ করবার জন্য রাত দুপুরে কলকাতা থেকে ব্যারাকপুরে দৌড়োয়। আর যেখানে পুলিশের কাজ মানুষ দেখতে চায়, সেখানে পুলিশ নীরব দর্শকের ভূমিকা নেয়। কাল সারাদিন ধরে ভাঙড় দু নম্বর ব্লকে যে ঘটনাগুলো ঘটল, এর পরেও আমাদের বিশ্বাস করতে হবে যে পশ্চিমবঙ্গে অবাধ শান্তিপূর্ণ নিরপেক্ষ নির্বাচন হবে। মুড়িমুড়কির মতো বোমা পড়েছে, গুলি চলেছে, কত বোমা যে পড়েছে তার ইয়ত্তা নেই। আরাবুল তার ছেলে, আরেকজনের গাড়ি ভাঙচুর হয়েছে, একজনের গাড়ির ড্যাশবোর্ডে বোমা, আইএসএফ কর্মীরাও আক্রান্ত হয়েছেন। মুক্তাঞ্চল 3 কিলোমিটার দূরে ভাঙড় 1 নম্বর ব্লকে ছোটবাবুর সভা, সেখানেই বোধহয় বেশি পুলিশ। ছোটবাবুর নিরাপত্তা অগ্রাধিকার, সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে কোনো ভ্রুক্ষেপই নেই, তাই যা হওয়ার তাই হয়েছে। আর আরাবুল সওকাত বলছে নওসাদ ক্রিমিনাল, একজন বিশিষ্ট ক্রিমিনাল যাকে সবাই জানে, যিনি তাজা ছেলে, তিনি নৌসাদকে বলছেন ক্রিমিনাল। এত বড় রসিকতা কেউ শুনেছেন এর আগে? বরঞ্চ নৌসাদের পরিমিতি বোধ, তার বক্তব্য অনেক ম্যাচিওর। কাল তার বক্তব্য টিভিতে সম্প্রচার হয়েছে, কি বলেছেন তিনি, ভাঙড় 1 নম্বর ব্লকে অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা ছিল, সেখানে আমরা যাইনি, 2 নম্বর ব্লকে আমরা মনোনয়ন জমা দিয়েছি, তৃণমূল আক্রমণ করেছে, কিন্তু শালীনতা অতিক্রম করেননি, ম্যাচিওর পলিটিশিয়ানদের মতো বলেছেন। সেখানে আরাবুলকে দেখুন, সংবাদমাধ্যমের প্রতিনিধি প্রশ্ন করেছে, মেজাজ হারাচ্ছেন, টেলিভিশনের বুম ছুঁড়ে উঠে যাচ্ছেন, তাজা ছেলে।
এই তাজা ছেলেরাই এখন শাসক দলের সম্পদ। শাসক দল ভাবে সবাই বুঝে বাইরন বিশ্বাস, সবাইকে কিনে নেওয়া চায়। আমি তো বলবো যে নৌশাদ যেভাবে লড়াই করছেন, ইতিমধ্যে তিনি 40 দিন জেল খেটে এসেছেন। প্রলোভন তার কাছে ছিল মন্ত্রী হওয়ার, টাকা পয়সা, নিজের মুখে একটা চ্যানেলকে বলেছেন, তারপরেও যেভাবে সামনে থেকে লড়াইটা করছেন তাতে আমার মনে হয় নৌশাদ সিদ্দিকী ও ভাইজানের রাজনৈতিক ভবিষ্যৎ খুব উজ্জ্বল। তার কাকা টাকারা একটু বেশি কথা বলেন আর শাসক দলের ধমকানিতে মাঝে মধ্যে চুপসে যান, সেক্ষেত্রে বোধ হয় ভাইজান একটু ব্যতিক্রম। স্টাডি MBBS ইন বাংলাদেশ, নিজেকে ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করতে চান? তাহলে বাংলাদেশের টপ মেডিকেল ইউনিভার্সিটিতে আপনার সাধ্যের মধ্যে ডাক্তারি পড়ার সেরা ঠিকানা। মিশন MBBS, স্বপ্ন আপনার পূরণ করব আমরা। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. মনে হয় লম্বা দৌড়ের ঘোড়া যদি এইভাবে রাজনীতি করতে পারে। ফিরাদ হাকিম বলেছিলেন কি যে নৌশাদকে জেলে বন্ধ করে রাখা তিনি সমর্থন করেন না। তিনি কি মুখ্যমন্ত্রীকে বলেছিলেন? জবাব এসেছিল, বলেছিলেন, কিন্তু কাজের কাজ হয়নি। তাহলে ভাঙর সোমবার দিন দেখলো মনোনয়ন পর্ব ঘিরে কি অশান্তি হয়, কিন্তু প্রতিরোধ হয়েছে, প্রতিবাদ হয়েছে। এত প্রতিরোধ এত প্রতিবাদ যে ভাঙরে হবে সেটা আরাবুল সওকাত আন্দাজ পর্যন্ত করতে পারে। তাই বলছি না, এবার উলট পুরাণ হবে, অনেক জায়গায় হবে। তার উপর ছোটবাবুর নবজোয়ার যাত্রা। ছোটবাবু কাল খুব ভুল করলেন, অনেকে বলছেন যে আমার নির্বাচনী ব্যস্ততা আছে তার জন্য আমি যেতে পারবো না, এটা বলা যায় না, ইডির কনস্টিটিউশন এসব নেই। তার চিঠিটা ইডি প্রবর্তন ভবনে পাঠিয়ে দিয়েছে, আমার মনে হয় আর একটা নোটিশ ইডি দেবে। সেই নোটিশে সাড়া না দিলে ওরা আদালতের দ্বারস্থ হয়ে প্রয়োজনীয় ওয়ারেন্ট ইস্যু করে আনবে। আসলে অত্যন্ত অহংকারিতে এই ছোটবাবু বৈভবের আস্ফালন করছেন, ভাবছেন এটাই বুঝি জগৎ, 2500 পুলিশ, কিছু পেটুয়া কর্মী আর আইপ্যাক, তাদেরকে নিয়ে তিনি রাজ্য ঘুরে বেড়াচ্ছেন। এটা যে কাউন্টার প্রোডাক্টিভ হবে এটা উনি বুঝতে পারছেন না। সে যাই হোক, ছোটবাবুর বিষয় ছোটবাবু বুঝবেন। তবে তাৎপর্যপূর্ণভাবে 2018 যে নির্বাচন হয়েছিল পঞ্চায়েত, 2023 পঞ্চায়েত নির্বাচন তার থেকে অনেকটাই আলাদা হতে চলেছে। এখনো পর্যন্ত যা ইঙ্গিত পাওয়া যাচ্ছে, প্রধানমন্ত্রী সরব হয়েছেন, ওই যে টাকা দিয়ে চাকরি বিক্রি, শিক্ষক হোক বা পুরসভার অপারেটর, গাড়ির চালক, সাফাই কর্মী, সবার চাকরি তো বিক্রি হয়েছে। অভিযোগ ইডি বলছে অনশীলে বাড়িতে কিন্তু ওএমআর শিট এবং পুর নিয়োগে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, এবং তাতে রেট চার্ট ছিল কোন পদে চাকরি পেতে গেলে কত টাকা উৎকচ দিতে হবে, প্রধানমন্ত্রী কথাটা বলেছেন। দেখুন, এই যে মোদি বিরোধী যেসব অবস্থান যারা নিচ্ছেন, অধিকাংশ পরিবারবাদী পার্টি, কংগ্রেসের কথা বাদ দিলাম, কংগ্রেস অবশ্য ডায়নাস্টিক পলিটিক্স করে। লালু প্রসাদ যখন রেলমন্ত্রী ছিলেন, রেলে চাকরি দিচ্ছিলেন, তার বদলে নামমাত্র মূল্যে যারা চাকরি পেয়েছিলেন তাদের কাছ থেকে জমি নিয়ে নিয়েছিলেন। এই হচ্ছে আঞ্চলিক পরিবারবাদী দলগুলোর বৈশিষ্ট্য, এটা এখন সবাই বুঝতে পারছেন। প্রধানমন্ত্রী যেভাবে নাম না করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং লালু প্রসাদকে রাজনৈতিক আক্রমণ করেছেন, তাতে একটা জিনিস খুব স্পষ্ট যে এজেন্সির তদন্ত রাজনৈতিক কারণে বাধাপ্রাপ্ত হবে না। দিদিমণি যতই প্রধানমন্ত্রীর অনুগ্রহ লাভের চেষ্টা করুন না কেন, দুর্নীতির তদন্ত বন্ধ হবে না, খুব তাড়াতাড়ি এর সমাধান হবে, প্রকৃত অপরাধীরা কিন্তু জেলে যাবে। কাল প্রধানমন্ত্রীর বক্তব্য
খুব ইঙ্গিতপূর্ণ। কিছুদিন আগে সিবিআই এর রজত জয়ন্তীতে বিজ্ঞান ভবনে তিনি সিবিআই এর আধিকারিকদের এই একই কথা বলেছিলেন যে একটা ইকোসিস্টেম আছে, একদল প্রভাবশালী আঞ্চলিক রাজনৈতিক নেতানেত্রী আছে, তাদের হাত লম্বা, তারা এজেন্সিকে বদনাম করবার চেষ্টা করবে, তারা পদে পদে বাধা দেবে, তারা বলবে সংবিধান বিপন্ন, গণতন্ত্র বিপন্ন করে চুরি আটকাবার চেষ্টা করবে, মানে চোরদের ধরাকে আটকাবার চেষ্টা করবে। প্রধানমন্ত্রী বলেছিলেন এইসবে সিবিআই অফিসারদের ভাবলে চলবে না, তাদের যা লক্ষ্য সেই লক্ষ্য পূরণ করতে হবে। প্রধানমন্ত্রীর মঙ্গলবারের বক্তব্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই রকম একটা মুহূর্তে। তবে একথাও বলতে হবে যে কর্ণাটকে 40% কমিশনের সরকারের পদত্যাগী মন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে বলেছিলেন। বিবিধ সামাজিক প্রকল্প ছিল কর্ণাটকে ডাবল ইঞ্জিনের সরকার, কিন্তু দুর্নীতিটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে কর্ণাটকে বিজেপি ভরাডুবি ঠেকাতে পারল না। যদিও প্রধানমন্ত্রী যেভাবে প্রচার করেছেন তাতে বিজেপির কিছুটা মুখ রক্ষা হয়েছে। তাই দুর্নীতি বিরোধী অবস্থান দেশের প্রধানমন্ত্রীকে সব জায়গায় একই রাখতে হবে। তিনি যদি সত্যি জিরো টলারেন্সে বিশ্বাস করেন দুর্নীতির ক্ষেত্রে, সেখানে তাকে কিন্তু দল দেখলে চলবে না। কর্ণাটকের ঘটনায় তার নিরাপত্তা প্রধানমন্ত্রীর সদিচ্ছা নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, সেই প্রশ্নকে একদম উড়িয়ে দেওয়া যাবে না। তিনি যদি দুর্নীতির ক্ষেত্রে সব জায়গায় একই রকমভাবে উদ্যোগী হতেন দুর্নীতি বন্ধের ক্ষেত্রে, তাহলে জিরো টলারেন্স করাপশন এই বার্তাটা সত্যি সত্যি সর্বস্তরে যেত। কিন্তু কর্ণাটকে করাপশনের ব্যাপারে তিনি চুপ, আর পশ্চিমবঙ্গ আর বিহারের করাপশনের ব্যাপারে তিনি সরব। এটাকে কেউ যদি প্রধানমন্ত্রীর রাজনৈতিক বাধ্যবাধকতা এবং দ্বিচারিতা বলেন, তাকে খুব একটা দোষ দেওয়া যায় না।